তোমারে আমার পছন্দ হয়েছিল আমার অন্য এক ফ্রেন্ডের জন্য, আমার নিজের জন্য তোমারে আমার কখনোই পছন্দ হয়নি। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া, পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া, নাচে যে চমকিয়া নাচে ফুলবানিয়া, তালে তুমি এসো গো কাছে, তোমাকে আজ কিছু বলার আছে, দিল ডান্স মারে বুকের ভেতরে, কোনা যে বধু সাই যাচ্ছে রে আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে, কোনা যে বধু সাই যাচ্ছে রে আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে, কোনা যে বধু সাই যাচ্ছে বাহারুল ইসলামের নিকট 3 লক্ষ টাকা পাওনা মোহর ধার্য করিয়া সম্পূর্ণ মোহর পরিশোধে উপস্থিত সাক্ষীদের মোকাবেলা ইসলামী শরিয়া মোতাবেক আপনার বিবাহের প্রস্তাব করিলাম। এই বিবাহে রাজি আছেন? আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আমি যে তোমার লাইফে সাপোর্ট বিষয়টা এরকম না, আমরা দুইজন দুইজনের সাপোর্ট। আমার একটা ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল, বোনের বিয়েতে আমরা ফ্রেন্ডরা মিলে ওইখানে বিয়েতে যাই, তো ওইটা ছিল অ্যাকচুয়ালি হলুদের প্রোগ্রাম। হলুদের প্রোগ্রাম থেকে ওর সাথে আমার দেখা হয়, দেখা হওয়ার পরে আমার এবং আমার আমার অ্যাকচুয়ালি ভালো লাগা শুরু হয় ওইখান থেকে ফার্স্ট দেখাতেই। বাট আমি তো দেখছিলাম, কিন্তু তোমারে আমার পছন্দ হয়েছিল আমার অন্য এক ফ্রেন্ডের জন্য, আমার নিজের জন্য তোমারে আমার কখনোই পছন্দ হয়নি। বেসিক্যালি আমাদের রিলেশনটা শুরু হয় 2012-তে। এত সিরিয়াস কেন তুমি, আগে এটা বলো। গল্প স্টোরি বলতে গেলে সিরিয়াস হওয়া লাগবে না? ওর যে বোন, বড় বোন ছিল তার কলেজ সিনিয়র। হ্যাঁ, কলেজে সিনিয়র ছিল, কিন্তু পরে তোমার সাথে ওর কানেকশন হয় নাই, আমার সাথে হয়ে গেছে। কারণ তুমি খুব বান্ধবীর জন্য তো, হ্যাঁ, সেই বান্ধবীকে আমার সাথে কিভাবে কানেক্ট করে দেওয়া যায় এটা তার চেষ্টা ছিল। অনেকদিন কথা হয়,
অনেকদিন কথা বলতে বলতে আমাদের অ্যাকচুয়ালি সকালবেলা ও ফজরের নামাজ পড়তো। আমরা সকালবেলা একেবারে ভোরবেলা উঠে ফজরের নামাজের সময় আমরা কথা বলতাম, দুইজনই নামাজ পড়তাম। তো একদিন ভোরবেলাতেই, তাই না, ভোরবেলাতেই কথা বলতে বলতে আমি একদিন প্রপোজ করে ফেলি। বলো কি অবস্থা, কয় তারিখ ছিল আজকে, কয় তারিখ, এটা তোমার মনে থাকবে সারাদিন। তারিখ ছিল কেন মাঝে তব দেখা পাই চিরদিন কেন। তারপরে আমি দুই একদিন পর অ্যাকসেপ্টও করি, কিন্তু তখন আসলে আমাদের এই জনা কম ছিল আর তখন ফ্যামিলি ইস্যুও ছিল। তো সব কিছু চিন্তাভাবনা করে আমরা মিউচুয়ালি বলবো না, আমি ব্রেকআপ করে, তো পর আবার দুই বছর পর ওর সাথে আমার সামহাও দেখা হয়। এবং আমি রিয়েলাইজ করতে পারি যে হিজ দ্য ওয়ান। আমরা সকালে অনেক ভোরে বের হয়ে যাই, আমরা সারা দিন ঘুরি, একদম সকাল 5টা থেকে রাতের 10টা পর্যন্ত আমরা ঘুরতে পারি। বাইকটা কিনা রাখ পর্যন্ত আমরা রিকশায় রিকশায় ঘুরতাম, হয়তোবা টিএসসি চলে যেতাম, হয়তোবা হাতির ঝিলে চলে আসতাম, বা কি করতেছি কোথায় আছি এগুলো ম্যাটারই করে না। আমরা সারা দিন একসাথে থাকতে পারি, ঘুরতে পারি, আমরা সারা দিন যে কোনো জায়গায় আমরা থাকতে পারি, ঘুরতেও পারি, আমাদের বোর লাগে না একসাথে। ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে, ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব। আর দিন শেষে আমরা এই পর্যায়ে এসে অনেকটাই সাকসেস। এইগুলো নাটক।